হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেকনিক্যাল বাংলা। এই ভিডিওতে আমরা জানবো যে ইন্টারনেট কিভাবে কাজ করে থাকে। আর এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কমিউনিকেশন সম্পর্কে, যে আসলে নেটওয়ার্ক কমিউনিকেশন কিভাবে হয়, তো এর জন্য আগের ভিডিওটি দেখুন। আর এই ভিডিওতে টোটালি আমি ডিসকাস করব যে কিভাবে ইন্টারনেট কাজ করে থাকে আর বিভিন্ন ধরনের ডিভাইস সম্পর্কে। সো লেট গেট স্টার্টেড। সো গাইজ, ইন্টারনেট স্টেবিলাইজ করার জন্য আমাদের প্রয়োজন হয় নেটওয়ার্কের, কারণ নেটওয়ার্ক হলো সেই মাধ্যম যেটার মাধ্যমে একটা ডিভাইস অন্য আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে থাকে। সো আজ লাইক যেমনটা দেখতে পাচ্ছেন আমার সামনে এই জায়গায় যে চিত্রটা রয়েছে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আসলে ছোট একটা নেটওয়ার্কের, বাট এইরকম অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক মিলেই কিন্তু বড় ইন্টারনেট তৈরি হয়। সো এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্কের বিভিন্ন ধরনের এলিমেন্ট আর কম্পোনেন্ট থাকে, ওই কম্পোনেন্টগুলো মিলেই কিন্তু ইন্টারনেট তৈরি হয়। নেটওয়ার্কে কী কী ধরনের ডিভাইস থাকে, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ডিভাইস থাকে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিভাইস থাকে। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়েছে, এই জায়গায় একটা ইন্টারমিডিয়েটারি ডিভাইস ব্যবহার করে, আর দুই সাইডে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন ডিভাইস কানেক্টেড, এবং সেই ডিভাইসগুলো একটা হাব অথবা রাউটারের মাধ্যমে কিন্তু কানেক্টেড থাকতে পারে। সো এইভাবে কিন্তু একটা নেটওয়ার্ক অন্য একটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করে। আর নেটওয়ার্কিংয়ে দুই ধরনের ডিভাইস হয়ে থাকে, এক হলো ইন ডিভাইস আর সেকেন্ড হলো ইন্টারমিডিয়েটারি ডিভাইস। ইন ডিভাইস কোনটা, যে ডিভাইস থেকে আসলে ডাটা প্রেরিত হয় আর যেটা ওটা গ্রহণ করে, এটাকে ইন ডিভাইস বলা হয়। মানে লাস্টে যেটা আউটপুট দেখাচ্ছে, সংস্কৃতে আউটপুট ডিভাইস বলতে পারেন। আর অন্য যে জিনিসটা থাকে ওটা হলো ইন্টারমিডিয়েটারি ডিভাইস, মানে দুটো ডিভাইসের মধ্যে কানেকশন তৈরি করে যে ডিভাইসটা। একটা নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। সো গাইজ, এই জায়গায় আমরা একটা নেটওয়ার্কের এক্সাম্পল দেখতে পাচ্ছি, অ্যাজ লাইক ঠিক আগের ছবিটার মতো, যে জায়গায় দুটো কম্পিউটার রয়েছে এই সাইডে আর এই সাইডে আর দুটো, আর সাইডে টেলিফোন লাইন, তারপর বিভিন্ন ধরনের সার্ভার এবং কম্পিউটারও রয়েছে। তো এটা সুইচের মাধ্যমে সবগুলোর সাথে কানেক্টেড, তো এই ডিভাইসগুলোকে সুইচ বলা হয়। আর দুই প্রান্তেই কিন্তু সুইচ রয়েছে। সুইচ আসলে ইন্টারনেটকে ফরওয়ার্ড করে, মানে সামনে এগিয়ে দেয়। অর্থাৎ মনে করেন আপনার বাসায় আপনি ইন্টারনেট চালাচ্ছেন, আপনার রাউটারটা কিন্তু আপনার সুইচেরই কাজ করতেছে। সাধারণত সুইচের কাজ হয়ে থাকে যে একটা ইন্টারনেটকে আসলে অনেকগুলো ডিভাইসে সরিয়ে দেওয়া। তো আগে ওইটা ক্যাবল কানেকশনের মাধ্যমে হতো, কিন্তু বর্তমানে ওয়াইফাই রাউটার আসার পর থেকে ওইটা ওয়্যারলেসলি হয়ে থাকে। বাট দিন শেষে জিনিস কিন্তু এক, অ্যাজ লাইক যেমনটা আপনার ওয়াইফাই রাউটারের পিছনে যে ব্রডব্যান্ডের ক্যাবেলটা থাকে, ওই ক্যাবেলটার মাধ্যমেই কিন্তু আপনার ইন্টারনেট সঞ্চালিত হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আপনার নেটওয়ার্কটা সামনে এগোচ্ছে। আর ইন্টারনেট তৈরি হওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার নেটওয়ার্কটাকে সামনে এগোতে দেওয়া, যেটাকে পোর্ট ফরওয়ার্ডিংও বলা হয়। আবার অনেক ক্ষেত্রে ইনকামিং পোর্ট থেকেও অনেক কিছু রিসিভ করা লাগে, যেটা কিনা ফার্দার আমরা ফিউচারে আলোচনা করবো। আর এগুলো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো এখন আমি আপনাদের বেশ কিছু ইন্টারমিডিয়েটারি ডিভাইস দেখাবো। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হাব, এটাই আসলে ইন্টারনেট ক্যাবেল থাকে আর ওইটা দিয়ে আসলে অনেকগুলো ডিভাইস কানেক্টেড হয়। আর নিচে যেটা আমাদের চিরচেনা ওয়াইফাই রাউটার, এটাও এক ধরনের ইন্টারমিডিয়েটারি ডিভাইস, যেমনটা আমি বলতেছিলাম। সুইচও এক ধরনের ইন্টারমিডিয়েটারি ডিভাইস, আর তাছাড়া আরও বিভিন্ন ধরনের কিন্তু রাউটার রয়েছে। রাউটার কিন্তু শুধু ওয়্যারলেস হয় না, মানে যেমনটা ভাবেন যে একটা রাউটার শুধুমাত্র হটস্পট তৈরি করবে, আপনি ফোনে টোনে কানেক্ট করবেন, এ বাদেও কিন্তু অন্য ধরনের রাউটার হয়। রাউটারের কাজ থাকে ইন্টারনেটকে রাউটিং করা। রাউটিং করা বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া। অ্যাজ লাইক যেমন তার ধরেন এই জায়গায় আমরা ওয়্যারলেস রাউটার দেখতে পাচ্ছি আর এই জায়গায় নর্মাল রাউটারগুলো, এইগুলোও কিন্তু ইন্টারনেটের জন্য গুরুত্বপূর্ণ। বাট এইগুলো আপনি বাসা বাড়িতে ইউজ করবেন না, এগুলো সাধারণত আইএসপির অফিসে ব্যবহার করা হয়ে থাকে, যেটার মাধ্যমে নেটওয়ার্ককে সামনে এগোতে দেওয়া হয়। আর ইন্টারনেটের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো সফটওয়্যার। অবভিয়াসলি আপনার হার্ডওয়্যার একা একা তো কিছু করতে পারবে না, তো ওটাকে জীবন দেওয়ার জন্য সফটওয়্যার থাকতে হবে। ওই সফটওয়্যারটাই কিন্তু সিস্টেমগুলো ঠিক করবে যে আসলে কীভাবে আপনার এই যে হার্ডওয়্যারগুলো রয়েছে ওইগুলো রেসপন্ড করবে, আর তার পাশাপাশি ওইগুলো থেকে কীভাবে ভালো কমিউনিকেশন আউটপুট আনা যায়, এজন্য সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ। আর সফটওয়্যার কিন্তু এক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সার্ভিসেস বেসড যে সফটওয়্যারগুলো রয়েছে আর একটা হলো প্রসেসেস বেসড। তো আমি আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার করবো সার্ভিসেস কী হয় আর প্রসেসেস কী হয়। সার্ভিস হলো সেবা, এটা হতে পারে যে কোনো ইমেল সার্ভিস অথবা বিভিন্ন ধরনের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আপনি এই যে সফটওয়্যারগুলো রয়েছে, মানে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, ওইগুলোকে আসলে সার্ভিস বলে। সার্ভিসের কাছ থেকে আপনাকে সেবা প্রদান করা, মানে সহজ কথায় আপনি যখন অন্যজনের সাথে কানেক্টেড হবেন তো ওর যে সিস্টেমটা ওটাই আসলে হলো এটার সার্ভিস, মানে যেটার মাধ্যমে আপনি কমিউনিকেশন করতেছেন। আর প্রসেস জিনিসটা হলো সেই রুলগুলো, যে সার্ভিসটা আসলে কিভাবে সামনে এগোবে এবং সার্ভিসটা কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবে, এটাকে আপনারা অ্যালগোরিদমের সাথেও কম্পেয়ার করতে পারেন। মানে কিছু রুল সেট করে দেওয়া যে আপনার প্রসেসটা এইভাবে এইভাবে চলবে, যে আপনার এত বাইট ডাটা এত সেকেন্ডে পাঠাবে, ঠিক এইভাবে কাজ করাটাকে প্রসেসেস বলা হয়ে থাকে। ইন্টারনেটের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো মিডিয়া, মানে মাধ্যম। আমরা সোশ্যাল মিডিয়া বলতে বুঝি আসলে এরকম একটা জায়গা, যে জায়গায় আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারবেন, লোকজন দেখবে শুনবে। আগে ছিল নিউজ মিডিয়া, নিউজ পেপার মিডিয়া, যেগুলোতে ধরেন খবরপত্র পড়া যেত। বর্তমানে সবাই এটা অনলাইনে দেখে, অ্যাজ লাইক ফেসবুকে বিভিন্ন ধরনের যে অনলাইন নিউজ পোর্টালগুলো রয়েছে ওইগুলো থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমরা বর্তমান সময়ে দেখে থাকি। তো ওইগুলো কিন্তু একটা মাধ্যম, মানে আপনার কাছে সংবাদটা পৌঁছানোর, আমাদের কাছে যে কোনো জিনিস পৌঁছানোর জন্য একটা মাধ্যম লাগে। সাপোজ ধরেন আপনি অনলাইন থেকে কোনো জিনিস অর্ডার করেছেন, তো ওইটা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু একটা মাধ্যম লাগতেছে, যেটাকে আপনি যানবাহন বলেন। কিংবা ধরেন আপনি
খুলনা থেকে ঢাকায় যাবেন, এই জায়গায় ট্রেন ইউজ করে যাচ্ছেন, তো ট্রেনটা কিন্তু একটা মিডিয়াম, মানে যেটাকে মাধ্যম বলা হয়ে থাকে। তো এখন ইন্টারনেটকে কে ঢাকা থেকে খুলনায় নিয়ে আসে এটা অনেকেই ভাবতে পারেন, তো সেই কাজটা করে এই ক্যাবেলগুলো। তো এই জায়গায় বিভিন্ন ধরনের ক্যাবেল রয়েছে, আজ লাইক এই যেটা দেখতে পাচ্ছিসেন এটা সাধারণত আমরা ডিশের তারে দেখে থাকি, এটা ব্রডকাস্টিংয়ের জন্য ইউজ হয়ে থাকে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছিসেন এটা সাধারণত ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, লাল নীল হলুদ সবুজ এরকম বিভিন্ন কালারের 7-8টার মতো তার থাকে, ওইগুলোতে বায়োনারি সিগন্যাল ট্রান্সফার হয়, ওইভাবেই কিন্তু আপনার ইন্টারনেটটা আসলে এক্সচেঞ্জ হয়। আর নিচের যেটা এটা হলো অপটিক্যাল ফাইবার কেবেল, এটা বাসা বাড়িতে কেউ ইউজ করে না, ওইটা ধরেন অনেক দূর ডাটা ট্রান্সফার করার জন্য ইউজ করা হয়, সমুদ্রের তল থেকে কখনো মাটির তল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে কমিউনিকেশন সেট করা হয়ে থাকে। মিডিয়াম তো গেল, ডিভাইসও গেল, এখন কত মেসেজ, আসলে এই মেসেজটা যাবে কিভাবে, ডাটাটা আসলে রিপ্রেজেন্ট হবে কিভাবে। তো এই জায়গায় আমার সামনে যে চার্টটা দেখতে পাচ্ছিসেন এই জায়গায় বিভিন্ন ধরনের ডাটা কিভাবে আসলে ট্রান্সফার হয়ে থাকে ওটা দেখাচ্ছে। তো যেগুলো অ্যালফা নিউমেরিক হয়ে থাকে, মানে ABCD 1 2 3, ওইগুলো অ্যাসকেল আর ইউনিকোড ব্যবহার করে পাঠানো হয়ে থাকে। তো অ্যাসকেল আর ইউনিকোড আসলে ওই যে আপনার ABCD 01 ওইটাকে বাংলাদেশে কনভার্ট করে ওইটাকে ফরওয়ার্ড করে দেয়, মানে সামনে এগোতে দেয়। আর আপনার সরাসরি ওই নিউমেরিক্যাল কিংবা অ্যালফাবেটিক ওই জিনিসগুলো কিন্তু যাবে না, কারণ ওই তারের মাধ্যমে আপনি শুধু 0 আর 1 পাঠাতে পারবেন, ABCD XYZ এগুলো পাঠাতে পারবেন না। ঠিক একইভাবে যখন আপনি ইমেজ সেন্ড করবেন, JPEG এবং GIF এবং আরও যে সমস্ত ইমেজের ফরম্যাটগুলো রয়েছে ওই ফরম্যাটে আপনাকে ওটা কনভার্ট করতে হবে, তারপর ওটা পাঠাতে পারবেন। তো বিভিন্ন ধরনের অ্যানিমেশনের যে ভিডিওগুলো ওর ফরম্যাট হলো কুইক টাইম, MPEG 4, আরও বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। সাউন্ডের ক্ষেত্রে MP3, ওয়েব এবং আরও বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে যেগুলো ব্যবহার করে কিন্তু ডাটা ট্রান্সমিট করে পাঠানো হয়। আর তারপর বিভিন্ন ধরনের গ্রাফিক্সের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের লেখালেখি এই সমস্ত PDF, ট্রু টাইপ, পোস্ট স্ক্রিপ্ট এই ধরনের ফরম্যাটগুলো ইউজ করে কিন্তু পাঠানো হয়। সো গাইজ, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে চার্টটা এই জায়গায় দেখাচ্ছে যে আসলে কিভাবে বায়োনারিতে ওই লেখাগুলো কনভার্ট হয়ে থাকে আর ওইগুলোর এক্সাক্ট ভ্যালু কী হয়ে থাকে। আর ইমেজের ক্ষেত্রে কিন্তু মেনলি RGB ভ্যালু কাউন্ট করা হয়ে থাকে, কারণ আমরা যে ইমেজটা দেখি ওটা আসলে এক একটা পিক্সেল, আর ওই পিক্সেলগুলোতে বিভিন্ন কালার থাকে, তো এরকম অনেকগুলো পিক্সেল মিলেই কিন্তু একটা ইমেজ তৈরি হয়। তো ওই জায়গায় প্রত্যেকটা পিক্সেলের এক একটা কালার কোড থাকে যেটা ইউনিক হয়, আবার মনে করেন পাশাপাশি দুটো পিক্সেল একও হতে পারে, ওটা ডিপেন্ড করে ইমেজের উপর। তো ওইভাবে কিন্তু একটা কোড তৈরি হয়, অ্যাজ লাইক যেমনটা আমরা দেখছি যে যে ইমেজটা একদম কালো অথবা একদম সাদা হয় ওইটা সাইজ কিন্তু খুব কম হয় রেজুলেশনের তুলনায়, আর যে ছবিতে যত পিক্সেল ডাটা থাকে ওইটা তত বড় হয়। তো আসলে ইমেজটা কিন্তু এইভাবেই বড় ছোটো হয়, আর এইভাবেই ডাটা নির্ধারণ হয় যে কত সাইজটাইজ হবে। আর অডিও ওয়েব আকারে থাকে, এটা আসলে একটা সিকোয়েন্সের মতো, ওই সিকোয়েন্সটার একটা ভ্যালু থাকে, ওই ভ্যালুটাকে ডিসাইড করে এটাকে বায়োনারিতে কনভার্ট করে তারপর পাঠানো হয়। সো ইন্টারনেটের আমরা মোটামুটি সমস্ত কিছু বুঝে গেছি যে আসলে ইন্টারনেট জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, মানে বিভিন্ন ডিভাইস একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড হচ্ছে, ডেটাগুলো আসলে কিভাবে পাঠানো হচ্ছে। আর এখন আমরা জানবো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টাইপ সম্পর্কে, আর আপনি এটা বুঝে গেলে ইন্টারনেট কিভাবে কাজ করে একদম বুঝে যাবেন। তো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টাইপ রয়েছে, তার ভিতর প্যান, ল্যান, ম্যান আর অন। সো আমি প্রথমে প্যান নিয়ে কথা বলবো, এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ধরেন আপনার ঘরে একটা সুইচ রয়েছে, একটা রাউটার রয়েছে, ঠিক আছে, আর আপনি ওটা একা একা ইউজ করতেছেন কিংবা আপনার বাসার লোকজন ইউজ করতেছে, খুবই পার্সোনাল, খুবই প্রাইভেট, তো ওটাকে আপনি কিন্তু প্যানের আন্ডারে ফেলতে পারেন। অথবা ধরেন আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার কোনো বন্ধুকে কোনো একটা ছবি পাঠাচ্ছেন, তো এই জায়গায় ধরেন আপনি JPEG-টাকে ওই জায়গায় বায়োনারিতে কনভার্ট করে তারপর কিন্তু ব্লুটুথ সেন্ড করতেছে, ব্লুটুথ সরাসরি কিন্তু JPEG ফরম্যাট পাঠাতে পারে না। তো এই ক্ষেত্রে আগের জিনিসগুলো কিন্তু কাজে লাগে। আর এবার আশা করি আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে আসলে এই JPEG-টা সেন্ড হচ্ছে আর কীভাবে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বাড়তেছে, মানে 6টি ইন্টারনেট বাড়তেছে কীভাবে। আর গাইজ, ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাপোজ ধরেন আপনি একটা বিল্ডিংয়ে থাকেন, এই বিল্ডিংয়ের টোটাল যে ইন্টারনেট কানেক্টিভিটি ওটা যদি একটা মেন ডিভাইস থেকে আসে তো ওটাকে আপনি ল্যানের আন্ডারে রাখতে পারেন, মানে একটা লোকাল এরিয়াতে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হচ্ছে। এরপর যে জিনিসটা সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা ধরেন একটা সিটি হতে পারে কিংবা একটা জেলা হতে পারে কিংবা একটা বিভাগ হতে পারে, এই জায়গায় টোটাল যে ইন্টারনেট কানেক্টিভিটি আর এই কানেক্টিভিটিটা যেভাবে কাজ করতেছে এটাকে কিন্তু ম্যান বলে। ধরেন উদাহরণস্বরূপ আপনি ওয়াইম্যাক্সকে ধরতে পারেন, কিংবা এই জায়গায় আমি বলবো যে আরও বিভিন্ন ধরনের জিনিস আপনি ধরতে পারেন, বিভিন্ন ISPকে ধরতে পারেন, আপনার লোকাল এরিয়ায় যে সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা রয়েছে ওদের কিন্তু আপনি ম্যান বলতে পারেন। ম্যান মানে কিন্তু মানুষ না, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো এইভাবে কিন্তু আপনার পুরো সিটিটা ইন্টারনেট সরাচ্ছে। আর আপনার রুমে কিভাবে সরাচ্ছিল, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে, আর লোকাল এরিয়ায় ল্যানের মাধ্যমে সরাচ্ছিল। এইভাবে কিন্তু ইন্টারনেট একটা জাল তৈরি করে ফেলছে। আর লাস্ট এই ইমেজটা দেখলে আপনার কাছে ইন্টারনেট কিভাবে কাজ করে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যেটাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে, ধরেন এক দেশ থেকে আরেক দেশে ইন্টারনেট কিভাবে কানেক্টেড হচ্ছে, তো এটাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কম্পিউটার গিয়ে একটা সুইচে কানেক্ট হচ্ছে, সুইচ আর রাউটারের সাথে কানেক্ট হচ্ছে, আর ওটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে ততদূর পর্যন্ত যতদূর ওটা যাওয়া উচিত কিংবা ওটার ডেস্টিনেশনে। তো এই ডেস্টিনেশনে পৌঁছানোর পর ওই জায়গার রাউটারটা ওইটাকে রিসিভ করতেছে। তো এখন মেনলি পয়েন্ট আসে আসলে ডেস্টিনেশন কিভাবে ঠিক করতেছে। দেখেন ডেস্টিনেশন IP অ্যাড্রেসের মাধ্যমে ঠিক করা হয়, প্রত্যেকটা কম্পিউটারেরই এক একটা IP অ্যাড্রেস থাকে,
আর প্রত্যেকটা নেটওয়ার্কেই একটা ডেডিকেটেড আইপি অ্যাড্রেস হয়ে থাকে। তো কম্পিউটার আসলে আপনার লোকাল এরিয়াতে নিজের প্রয়োজন মতো কিছু আইপি অ্যাড্রেস তৈরি করে থাকে, আর মেনলি তারপর যে মেন ডিভাইসটা ওইটার কাছে কিন্তু প্রথমে রিকোয়েস্ট আসে, রিকোয়েস্ট আসার পর দেখে যে এইটা আসলে কোন ডিভাইসের কাছে পৌঁছানো উচিত। তো ডেডিকেটেড আইপির কারণেই কিন্তু আপনার ইন্টারনেটটা মূলত কাজ করে, বাট এটা হতে পারে শেয়ার্ড, অনেক ক্ষেত্রে ওই যেটাকে শেয়ার্ড আইপি বলে, এক আইপি 50-60 জন ইউজ করতেছে, তার ভেতর থেকেও কিন্তু লোককে খুঁজে বের করা সম্ভব। আর এটা আসলে কাজ করে পোর্টের মাধ্যমে, আর তাছাড়া বিভিন্ন ধরনের আরও নেটওয়ার্কিং প্রোটোকল রয়েছে। এবং যখন আমি আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলবো তখন এই জিনিসগুলো আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এটা ধরতে পারেন যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে আইপি অ্যাড্রেসের মাধ্যমে খুঁজে বের করে, কারণ এটা একটা ইউনিক নাম্বার হয়। সো ফাইনালি লাস্টে আমরা পেয়ে যাচ্ছি টোটাল ইন্টারনেটটা। তো এখন যদি আমরা শুরু থেকে দেখি এই জায়গায়, দেখেন ছবিটা যেমনটা দেখা যাচ্ছে যে ছোট 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 এরকম অনেকগুলো নেটওয়ার্ক গিয়ে সুইচে কানেক্ট হচ্ছে, সুইচ গিয়ে হাবে কানেক্ট হচ্ছে, হাব গিয়ে আবার রাউটারে কানেক্ট হচ্ছে, রাউটার গিয়ে আবার সুইচে। তো এইভাবে টোটাল আপনার ইন্টারনেটটা কিন্তু কাজ করতেছে, আর এইভাবে ইন্টারনেট কাজ করে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইএসপি কিভাবে আসলে ইন্টারনেটটাকে ছড়িয়ে থাকে। অ্যাজ লাইক ধরেন এটা টিয়ার 1 একটা সিটি, আর এই জায়গায় একটা আইএসপি রয়েছে, তো ও কিন্তু টিয়ার 2 সিটির সাথে এইভাবে কানেক্টেড হচ্ছে। আর বিভিন্ন ধরনের ডিভাইস থাকে এই জায়গায় যেগুলো সম্পর্কে আমরা ফার্দার ফিউচারে জানবো, আর যখন আমরা সিসকোতে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বিল্ড আপ করবো তখন আমাদের কাছে এই জিনিসগুলো আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ, আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে ওভারঅল ইন্টারনেটটা কিভাবে কাজ করতেছে। গাইজ, বলে রাখা ভালো, technicalbangla.com ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের কোর্স আছে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে ড্রয়েড হ্যাকিং কোর্সটি আপনার জন্য ভালো হবে। এবং এই কোর্সটিতে ডিসকাউন্ট চলতেছে, খুবই কম দামে আপনারা কোর্সটিতে যুক্ত হতে পারবেন। এবং এর পাশাপাশি ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। আর তাছাড়া টেকনিক্যাল বাংলায় বিভিন্ন ধরনের কোর্স আছে, যেমন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ লিনাক্স, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং উইথ পাইথন, এবং তাছাড়া আরও বিভিন্ন ধরনের কোর্স আছে, দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স, এবং তাছাড়া কমপ্লিট ফ্রিল্যান্সিং এর মাস্টার ক্লাস। তাছাড়া আপনি যদি ইউটিউবিং শিখতে চান তাহলে আফটার ফারদিনের দি বাজেট কন্টেন্ট ক্রিয়েটর এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা ঘরে বসে ইউটিউবিং করবেন। আর এই কোর্সটিতে 5-star রেটিং রয়েছে, সো বুঝতেই পারতেছেন কোর্সটি অনেক ভালো। আর তাছাড়া গাইজ, গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, এবং এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ফ্রি পেইড কোর্স এবং এর পাশাপাশি আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। ইউটিউবে বেশ কিছু রেস্ট্রিকশনের কারণে ইথিক্যাল হ্যাকিং এর প্র্যাকটিক্যাল ভিডিওগুলো সরাসরি আপলোড করা যায় না, যার ফলে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো এই কারণে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর প্র্যাকটিক্যাল সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং এই জায়গায় প্রত্যেকটি কোর্সে ডিটেলে প্র্যাকটিক্যালি হ্যাকিং এর সমস্ত টুল, প্রোগ্রাম সেট আপ করা, ব্যবহার করা সবকিছু শেখানো আছে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও, আর আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু নতুন জিনিস শিখতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে, আর এর পাশাপাশি আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ওই ভিডিওগুলোতে আমি বিভিন্ন ধরনের হ্যাকিং ডিভাইস, টুলস, এগুলোর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেছি, এবং বিভিন্ন ধরনের ফ্রি এবং প্রিমিয়াম কোর্স আমাদের প্ল্যাটফর্ম এবং আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত থাকতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন চেক করেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, তার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ সহ আমাদের সব কিছু পেয়ে যাবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।